সূর্য পরিক্রমায় আমরা প্রথম চলে এসেছি মালদা অনিক সঙ্গে। এবার আমরা এসে পৌঁছেছি মালদা গোলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা মণ্ডপে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বালুচর কল্যাণ সমিতির পুজো মণ্ডপে। এবার রয়েছি কেজে সান্নাল রোড স্থিত সিংহাতলা ক্লাবের দুর্গা মণ্ডপে। আমরা মায়ের মৃন্ময়ী রূপ দেখতে পাচ্ছি। মালদহের বিগ বাজেট পুজো মণ্ডপগুলির মধ্যে একটি অন্যতম পুজো মণ্ডপ হল এই শিবাজি সংঘ। এবছর করোনা পরিস্থিতির জন্য সেটিও আংশিকভাবে ছোট হয়ে গেছে পুজোর জোগাড়। আমরা রয়েছি মালদা মনস্কামনা সর্বজয়ী ক্লাবের পুজো মণ্ডপের সামনে। সর্বজনীন পুজো মণ্ডপগুলির আরেকটি বৃহৎ পুজো হিসেবে চিহ্নিত এই সর্বজয়ী ক্লাব। এখন আমরা পৌঁছে গেলাম শান্তিভারতী পরিষদে। এখানকার পুজো মণ্ডপটি এই বছরের পরিস্থিতি অনুসারে মালদার মধ্যে সবথেকে বড় আয়োজন বলে আমার মনে হয়েছে।
এই মুহূর্তে আমরা রয়েছি মহানন্দা নদীর তীরবর্তী বাঁধরোডে জিতেন্দ্র মেমোরিয়াল ক্লাব। আমরা এই মুহূর্তে চলে এসেছি নেতাজি পার্ক উন্নয়ন সমিতির দুর্গা মণ্ডপে। এই মণ্ডপটি গৌর বাঁধ রোডে রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহানন্দা পল্লীর সুকান্ত স্মৃতিসৌধে। আমরা এখানে দেখতে পাচ্ছি মণ্ডপের সামনে বাগান সৌন্দর্যায়ন এবং শিব মূর্তি। বাগানটির সৌন্দর্যায়নে এবং শিশুদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে একটি কুমির এবং একটি কচ্ছপের সিমেন্টের তৈরি দুটি সুদৃশ্য মূর্তি। ঘোড়াপীর সার্বজনীন পুজো কমিটি দুর্গা প্রতিমার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। প্যান্ডেলটিতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর কারুকার্য অঙ্কিত রয়েছে, সাথে পাশেই রয়েছে একটি সুবিশাল কৃষ্ণ মূর্তি যা বাগান সৌন্দর্যায়নে ব্যবহার করা হয়েছে। আমরা গ্রিন পার্ক বাঁধ রোডের মহানন্দা ক্লাব এবং লাইব্রেরির দুর্গা প্রতিমা দর্শনের জন্য এসে উপস্থিত হয়েছি। এখানকার দুর্গা প্রতিমাটি সুবিশাল দুর্গা প্রতিমা মহানন্দার তীরবর্তী বাঁধের ওপর তৈরি করা হয়েছে। নদীর তীরে খোলা আকাশের নিচে সেই প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন।
তাহলে বন্ধুরা আজকের এই পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, সাথে সাথে ভিডিওটি লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। মা দুর্গার কাছে এই প্রার্থনা করি, সবাইকে সুস্থ রাখুন মা, সবাইকে ভালো রাখুন, আমাদের এই পরিস্থিতিকে আবার স্বাভাবিক করে দিন। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি।